দ্বি স্তরের টেস্ট ক্রিকেট খেলতে হলে বাংলাদেশের মতো দলগুলোর সাথে আইসিসির আর্থিক অনুদান দ্বিগুণ করতে হবে। আনুষঙ্গিক খরচ যদি পাওয়া নিশ্চিত হয় তবে দ্বি স্তরের টেস্টে অবনমিত হলেও দুবছরের মধ্যে সেরা আটে উঠে যাওয়ার সম্ভাবনা দেখছেন খালেদ মাহমুদ ও খন্দকার জামিল উদ্দিন। রিপোর্ট বর্ষণ কবিরের। একটি পূর্ণ মর্যাদার টেস্ট দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই এমন সমালোচনা বাংলাদেশের সঙ্গী। একসময় রিকি পন্টিংরা ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, ১৬ বছরের মাথায় এসে আইসিসির প্রতিটি পদক্ষেপে সেটা যেন আরও স্পষ্ট। টেস্ট ক্রিকেটের দ্বিতীয় স্তরে বাণিজ্যিক কারণেই বাংলাদেশ ও জিম্বাবুয়েকে ফাঁদে ফেলে অবনমিত করার বিষয়টি এখন শুধু দীর্ঘায়িত হচ্ছে। ২০১৯ সালের যে পরিকল্পনা সাজিয়ে গেছে শ্রীনিবাসনের নেতৃত্বে বিগ থ্রি, সেখান থেকে মুক্তি মেলার পথ যেন খোলা নেই বিসিবির। একরকম একাই লড়ছে তারা। এমন অবস্থায় শেষ পর্যন্ত দ্বিতীয় স্তরে অবনমন ঠেকানো না গেলে কি করা উচিত বাংলাদেশের? কোনো সময় চায় না দ্বি স্তরে চাক, কিন্তু দেখেন সব কিছু যে বাংলাদেশের হাতে। এখন আমরা যদি বলি আমরা খেলবো না, তাহলে আমরা কী করবো? আমরা যদি বলি না, যদি মানে এটা তো ভোটাভুটি হয়, অনেক কিছু হয়, ভোটাভুটি দেখে বাংলাদেশ হেরে গেল তখন কী হবে? তখন তো আমাদের দ্বি স্তরে খেলতেই হবে। কারণ আমি মনে করি দ্বি স্তরে গিয়ে যদি আমরা খেলি, সেখানে আমাদের হয়তো বা যেটা হইতে পারে আমাদের, এটা আমি মনে করি যে আমাদের লজ্জার কিছু নাই। যদি আইসিসি আমাদেরকে একটা গ্যারান্টি করে যে তোমরা দ্বি স্তর খেললে তোমরা এতটা একটা মানে টাকা সংস্থাগুলো থাকবে, কারণ আমাদের এখন ক্রিকেট বোর্ডের যে স্ট্রাকচার ডেভেলপড হয়ে গেছে, যেভাবে অফিস চলে বা আমরা ডেভেলপমেন্টে যেসব খেলা খেলাই বা সারা বাংলাদেশ যে পরিবার খেলা, সেটা বোর্ডের অনেক টাকার ব্যাপার আছে। এক্ষেত্রে সমর্থনটা বাইরে থেকেও পেতে পারে বিসিবি। টেস্ট খেলার জন্য আমাকে হা করে বসে থাকতে হয় কবে কার সঙ্গে টেস্ট খেলতে পারবো, তখন কিন্তু আর আমাকে হা করে বসে থাকতে হবে না। হ্যাঁ, আমাদের হয়তো দুইটা বছর মাঝখানে আমরা বড় টিমগুলোর সাথে টেস্ট খেলতে পারবো না, বাট ওয়ান্স উই রিচ দ্য ফার্স্ট ইয়ার আমাদের কিন্তু তখন সবাই সঙ্গে আমাদের অটোমেটিক্যালি টেস্ট খেলা পড়বে, কারণ দুইটা বছর ঘুরে ঘুরেই তো র্যাঙ্কিংটা হবে, সুতরাং সবাই সঙ্গে সবাইকে খেলতে হবে। যদিও দ্বি স্তর নিয়ে বিসিবি পরিচালকদের মধ্যে চোরা স্রোত এখনও বহমান। সদ্য সমাপ্ত আইসিসি সভায় টিভি সত্ত্বের লাভের অঙ্ক কমে যাওয়ার আশঙ্কা থেকে দ্বি স্তরের টেস্ট ইস্যুটি আপাতত পেছনে। লাভের অঙ্কটা নতুন করে মিলিয়ে নেওয়ার পর মুশফিকদের টেস্ট ভাগ্যাকাশে জমে থাকা মেঘ ভাসিয়ে নিতে পারে এলিট ক্রিকেট দলের তকমাটা, যা পেতে যাত্রাটা শুরু হয়েছিল ১৯৭৫। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।